তোমাদের, এবার আর নয়। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি। এই নি, এই দড়িদিওকে বেঁধে দিন। আমি কি করছো কি তোমরা আমাকে? চল ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। বেরো এবার, সারাদিন ধরে খুব জ্বালিয়েছিস। ছাড়ো আমার। হ্যাঁ ছাড়বো, দেখো এবার কি করি, বেঁধে এখানে রেখে দেবো। ছাড়ো আমার, চল ছাড়ো আমাকে, চল ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে এখান থেকে। এর ফল কিন্তু ভালো হবে না, আমি কিন্তু কাউকে ছেড়ে দেবো না, ছাড়ো আমায়। এবারে তুমি না খুয়ে পালাতে পারবে না লক্ষ্মী। এই দড়ি জ্যোৎস্না বেদিনীর দড়ি, এই দড়ি কেটে বেরোনো এত সহজ নয় লক্ষ্মী। আমাদের খুব অন্যায় হয়ে গেছে, আমাদের তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ তোমাকে আমরা বুঝতে ভুল করেছিলাম জ্যোৎস্না। দেখুন একটা কথা সবসময় মনে রাখবেন, একজন মানুষের পরিচয় তার কর্ম দিয়ে, তার জন্ম দিয়ে নয়। কিন্তু খারাপ যা হবার তো হয়ে গেছে জ্যোৎস্না, দেবী লক্ষ্মী তো আমাদের ঘর থেকে ফিরে গেছে, আমরা আবার নিজেদের দোষে শ্রীলক্ষ্মীকে হারালাম। না, মন থেকে ডাকলে মা তার সন্তানের ডাকে সাড়া দেবে না, এমনটা হতে পারে না। তাই যে পুজো নষ্ট হয়ে গেছে, আমরা আবার নতুন করে সেই পুজো শুরু করব। ঈশ্বর, জ্যোৎস্না কাঞ্চনকে জানানোর আগেই বোধহয় আজ আমরা কামিনীর হাতে শেষ হয়ে যাব। কি ব্যাপার, তুমি তুমি এখানে এলে কিভাবে? আমি তো বাইরে প্রহরা বসিয়ে এসেছিলাম। কামিনী, আমি যদি এক্ষুনি না আসতাম তাহলে তোমারই বিপদ বাড়ত। মানে কি বলতে চাইছো তুমি? কামিনী বলতে নয়, আমি তোমাকে দেখাতে চাইছি, দেখো দেখো ওদিকে কি হচ্ছে। লক্ষ্মী, কাজ যদি মেয়েটা ঠিকঠাক করতে পারে, এবার মনে হচ্ছে আমার নিজের কাজ আমাকে নিজেই করতে হবে। এবার আমি নিজে জ্যোৎস্নার মুখোমুখি হব, জ্যোৎস্নাকে আমাকে ফিরিয়ে আনতেই হবে, না হলে আমি কালকুটকে শেষ করব কি করে? হয়তো জ্যোৎস্নার জন্য আজকে আমরা বেঁচে গেলাম। এখন যত তাড়াতাড়ি সম্ভব জ্যোৎস্নাকে কামিনীর ব্যাপারটা জানাতে হবে, চলুন আর দেরি করা যাবে না। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী মায় লয়ে সাথে দেবনারায়ণ, মলয় পর্বতে বসি করে আলাপন, সেকালে বিনা করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি, হ্যারো মাতা মর্তপানে চাহি একবার, অন্নাভাবে মর্তবাসী করে হাহাকার, বলো মাতা প্রকাশিয়া কি পাপের ফলে, অহনিশী নরনারী সদা দেখি জলে।
আপনারা দয়া করে দুশ্চিন্তা করবেন না, আমরা হার মানব না। অশুভ শক্তিকে হারিয়ে যেমন শুভ শক্তির জয় হয়, তেমনি অলক্ষ্মীকে সরিয়ে আমরা দেবী লক্ষ্মীকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো।